গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক কভার করবো জিকের যেটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড ফিল্ডস অর্থাৎ কোন পুরস্কার কোন কেন দেওয়া হয় বা কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় যেমন ধরো ব্যাস সম্মান কেন দেওয়া হয় বা রিসেন্ট ব্যাস সম্মান কে কে পেয়েছেন ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় রামান ম্যাক্সিসে কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎ চার অস্কার অ্যাওয়ার্ড অর্জুন অ্যাওয়ার্ড গ্রামি অ্যাওয়ার্ড স্টালিং প্রাইজ জ্ঞানপীঠ পুরস্কার বা পিচকার পুরস্কার এগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো আজকে আমরা ডিটেলসে দেখব তোমাদের থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত ডাব্লিউবি ফুড এসআই ডাব্লিউ বিপি টার্গেট ব্যাচ টু দু হাজার চব্বিশের জন্য কেপি কনস্টেবল মেন বা ডাব্লিউ বিপি লেডি কনস্টেবল মেন এস এসি জিডি কেপিএসআই সার্জেন প্রিলি জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ম্যাথ ফাউন্ডেশন টু রিজনিং ফাউন্ডেশন টু ইংলিশ ফাউন্ডেশন টু এগুলোর জন্য বিশেষ কিছু অফার রয়েছে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত তোমরা স্পেশাল প্রাইসগুলোতে পাবে তো এগুলোর জন্য তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করো প্রত্যেকটা ব্যাচেই তোমাদের ক্লাস যেগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রত্যেকটা ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের এমসিকিউজ এবং অনলাইন পোর্টালে চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে এই প্রত্যেকটাই তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের এই পেড ক্লাসেসে আছে পেড কোর্সেসে তোমরা ওখানে গেলে এগুলোর ডেমো ক্লাস ডেমো পিডিএফ এগুলো চেক করতে পারবে তো এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও প্রথমেই যেটা দেখব ভারতের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার সমূহ অর্থাৎ ইন্ডিয়াস হায়েস্ট ন্যাশনাল সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেগুলো তার মধ্যে প্রথমেই আছে আমাদের ভারতরত্ন যেটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পুরুর দিকে আগে এটাতে কলা সাহিত্য বিজ্ঞান জনসেবা এইসব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যই এই পুরো ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হতো পরে দু সাল থেকে মানব প্রচেষ্টা যে কোনো ক্ষেত্রেই এই পুরস্কারটা দেওয়া হয় উনিশশো সালে প্রথম ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয় প্রথম প্রাপক নাইনটিন ফিফটি ফোরে ছিলেন চক্রবর্তী গোপালচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন সিবি রমন শেষবার লাস্ট দু হাজার পুরস্কারটা দেওয়া হয়েছে যেখানে নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা আর প্রণব মুখার্জি পেয়েছিলেন আমরা যদি ভারতরত্ন প্রাপ্ত প্রথম অভারতীয় দেখি তাহলে খান আব্দুল গাফর খান ভারতরত্ন প্রাপক মানে প্রথম অভারতীয় যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান ভারত থেকে ভারতরত্ন এবং পাকিস্তান থেকে নিশানি পাকিস্তান এই দুটি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন মোরারজি দেশাই ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম সঙ্গীতজ্ঞ হচ্ছে এম এস শুভলক্ষ্মী ওকে নেক্সট যদি দেখি প্রথম মরণোত্তর প্রাপক ভারতরত্ন পেয়েছেন এরকম সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ভারতরত্ন আর নোবেল পুরস্কারে ভূষিত প্রথম ভারতীয় হচ্ছেন স্যার সি ভি রমন এবং তারপরে যদি আমরা দেখি ভারতরত্ন পুরস্কার লাভকারী প্রথম চলচ্চিত্র নির্মাতা হচ্ছেন সত্যজিৎ রায় প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পেছেন পেয়েছেন সচিন তেন্ডুলকার মাদার টেরেসা ভারতরত্ন পেয়েছেন নাইনটিন এইটিতে নেলসেন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছেন উনিশশো নব্বই আর রবিশঙ্কর শঙ্কর সেতার বাদক ইনি ভারতরত্ন পেয়েছেন উনিশশো সালে বিসমিল্লা খান যিনি সানাই বাজান ইনি ভারতরত্ন পেয়েছিলেন দু হাজার একে এখানে যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো সবকটাই কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে ঠিক আছে তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো আচ্ছা ঠিক আছে তোমাদের হোমওয়ার্ক আমি শেষকালে প্রোভাইড করছি পদ্মবিভূষণ দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ঠিক আছে এটা ভারতের রাষ্ট্রপতি একটা পদক আর একটা মানপত্র দ্বারা ভূষিত করেন যিনি পদ্মবিভূষণ প্রাইজ পান বা পদ্মবিভূষণের জন্য মনোনীত হন উনিশশো সালের সেকেন্ড জানুয়ারি এই সম্মানটা প্রবর্তিত হয় মানে প্রথম দেওয়া হয় আর কি যদি মর্যাদা ক্রম অনুসারে দেখি তাহলে পদ্মবিভূষণের স্থান হচ্ছে ভারতরত্নের পরেই ভারতরত্ন ফার্স্ট পদ্মবিভূষণ সেকেন্ড সরকারি পরিষেবা সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ এবং ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি এই সম্মানটা প্রদান করা হয় 2023 সালে মোট ছজন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে আমি একবার তোমাদের বলে দেব নাইনটিন ফিফটি ফোরে সত্যেন্দ্রনাথ বসু পেয়েছিলেন নন্দলাল বসু জাকির হোসেন বালাসাহেব গঙ্গাধর খের ভি কে কৃষ্ণ প্রথম নাইনটিন ফিফটি হয় তারপরে এরা পেয়েছেন ঠিক আছে জিগমে জি ওয়াংচুক দু সালে কারা কারা বিপিন রাওয়াত মরণোত্তর কল্যাণ সিং মরণোত্তর প্রভা আত্রে রাধেশ্যাম খেমকা মরণোত্তর আর দু হাজার তেইশে যদি দেখি পদ্মবিভূষণ তাহলে দেখো শ্রী বালকৃষ্ণ দোষী পোস্ট হিউমাসলি মরণোত্তর পেয়েছেন গুজরাটের বাসিন্দা মানে মাঠ না এগুলো অ্যাকচুয়ালি ক্ষেত্র কোন ক্ষেত্রে পেয়েছিলেন ঠিক আছে শ্রী দিলীপ মহাল্লবী স্মরণোত্তর পেয়েছিলেন মেডিসিন ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা মুলায়ম সিং যাদব পাবলিক অ্যাফেয়ার্স থেকে শ্রী জাকির হোসেন তবলা আমরা জানি তবলা বাদকিনী রয়েছেন মানে শ্রী এ এম কৃষ্ণ পাবলিক অ্যাফেয়ার্স শ্রী শ্রীনিবাস প্রকৌশল এই ছজন এবারে দু হাজার কিন্তু পদ্মবিভূষণ পেয়েছেন পদ্মভূষণ যদি দেখি এটা ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা ঠিক আছে এটা উনিশশো চুয়ান্ন সালের সেকেন্ড জানুয়ারি থেকে দেওয়া স্টার্ট হয়েছিল তো মর্যাদাক্রম অনুসারে যদি দেখি তাহলে এটা হচ্ছে এটা র্যাঙ্ক হচ্ছে থার্ড ফার্স্ট ভারতরত্ন তারপরে পদ্মবিভূষণ তারপরে পদ্মভূষণ ঠিক আছে পদ্মশ্রীর এর পরে রয়েছে তো জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননাটা প্রদান করা হয় দু সালে মোট নজন পেয়েছেন পদ্মভূষণ ঠিক আছে দেখো কারা কারা পেয়েছে একটু দেখে নাও শ্রী এস এল ভৈরপ্পা সাহিত্য শিক্ষা ক্ষেত্রে শ্রী কুমার মঙ্গলম বিড়লা বাণিজ্য শিল্প শ্রী দীপক ধর বিজ্ঞান ও প্রকৌশল সুশ্রী বাণী জয়রাম শিল্প স্বামী চিন্না জয়ের আধ্যাত্মিকতা সুমন কল্যাণপুর শিল্প শ্রী কপিল কাপুর সাহিত্য ও শিক্ষা মিসেস সুধা মূর্তি সামাজিক কাজ শ্রী কমলেশ ডি প্যাটেল আধ্যাত্মবাদ পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা শিল্পকলা শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননাটা প্রদান করে এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয় ভারতীয় সম্মাননার মর্যাদা ক্রম অনুসারে পদ্মশ্রীর স্থান ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের পরে পদকের একদিকে পদ্ম ফুলের উপর আর নিচে পদ্ম ও শ্রী শব্দ দুটি খচিত রয়েছে মানে আর কি এখানে খোদাই করে লেখা রয়েছে অপরদিকে বার্নিশ ব্রোঞ্জের উপর বিভিন্ন জ্যামিতিক আকারের চিত্র রয়েছে সকল খোদাই লিপি সাদা সোনালী রঙের চিত্র যেরকম ঠিক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আর দু সালে মোট একানব্বই জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ঠিক আছে ভারতের সর্বোচ্চ জাতীয় সামরিক পুরস্কার যদি দেখি তাহলে তোমাদের দেখো এই পদ্ম পদ্ম পুরস্কার রিলেটেড আলাদা ক্লাস আছে আমি এখানে একানব্বইটা পদ্মশ্রী পুরস্কার আর তোমাদের সাথে ডিসকাস করলাম না তোমরা পদ্ম পুরস্কার নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলেই পুরো পদ্ম পুরস্কার পেয়ে যাবে দু হাজার সেখান থেকে দেখে নেবে আমি বলে দিয়েছি এর মধ্যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট ওকে এবারে দেখো ইন্ডিয়াস হায়েস্ট ন্যাশনাল মিলিটারি অ্যাওয়ার্ডস অর্থাৎ জাতীয় সামরিক এতক্ষণ বেসামরিক দেখছিলাম এবার দেখব সামরিক পুরস্কার তো ওয়ার্ড টাইম গ্যালান্টারি অ্যাওয়ার্ড যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার প্রথম হচ্ছে পরমবীর চক্র এটা ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার তোমাদের পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কি তখন তোমরা বলবে পরমবীর চক্র যুদ্ধের সময় বীরত্বের বিশিষ্ট নিদর্শন দেখানোর জন্য এই মেডেলটা দেওয়া হয় উনিশশো সালে প্রথম পরমবীর চক্র দেওয়া হয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে তোমার মহাবীর চক্র এটা যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার কিন্তু ওয়ার্ড টাইম গ্যালেন্ডারি অ্যাওয়ার্ডস মহাবীর চক্র ভারতীয় প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার স্থলে সমুদ্রে বা আকাশে শত্রুর উপস্থিতিতে বিশিষ্ট বীরত্বের কাজের জন্য এই মেডেলটা দেওয়া হয় উনিশশো সালে প্রথম এটা দেওয়া হয়েছিল আর থার্ড হচ্ছে তোমার ইন্ডিয়াস মানে আমরা যদি ওয়ার্ড টাইম গ্যালেন্ডারি অ্যাওয়ার্ডের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার দেখি আর কি তাহলে ভারতীয় প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে বীর চক্র ঠিক আছে যুদ্ধক্ষেত্রে শত্রুর উপস্থিতিতে সুস্পষ্ট বীরত্বের কাজের জন্য এই মেডেল দেওয়া হয় এটাও নাইনটিন ফর্টি থেকে দেওয়া স্টার্ট হয়েছে এবার দেখব পিস টাইম গ্যালেন্ডারি অ্যাওয়ার্ডস পিস টাইম গ্যালেন্ডারি অ্যাওয়ার্ডের মধ্যে প্রথম পড়ছে চক্র সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার যদি বলা হয় এর আগেরগুলো আমরা দেখছিলাম যুদ্ধকালীন এগুলো হচ্ছে শান্তিকালীন সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার যদি দেখি তাহলে হয়ে যাবে অশোক চক্র এটা যুদ্ধক্ষেত্রে বিরক্ত সাহসী পদক্ষেপ বা আত্মবলিদানের জন্য দেওয়া হয়ে থাকে সেকেন্ড পজিশনে রয়েছে চক্র এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার যেটা বীরত্ব সাহসী পদক্ষেপ বা যুদ্ধক্ষেত্রে আত্মবলিদানের জন্য দেওয়া হয় তারপরে থার্ড রয়েছে সৌরজ যেটা ভারতের তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার এবং এটা শত্রুর সাথে প্রত্যক্ষ ক্রিয়ায় নিয়োজিত না থাকাকালীন বীরত্ব সাহসী পদক্ষেপ বা আত্মবলিদানের জন্যই দেওয়া হয় পরমবীর চক্র সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার মহাবীর চক্র দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীরচক্র তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার যুদ্ধকালীন এগুলো অশোক চক্র হচ্ছে শান্তিকালীন আরও একবারে আমি সবকটা একটা জায়গায় তোমাদের বলে দিচ্ছি শান্তির জন্য শান্তিকালীন সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বা সামরিক পুরস্কার ভারতের এবারে দেখো এই এমসি কিউটা দেখো কি বলছে ধন্যান্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ধর্নন্তরী পুরস্কার হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় অল ইন্ডিয়া ইন্ডিয়ান মেডিসিন গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন এই পুরস্কারটা দিয়ে থাকে তারপর হচ্ছে ব্যাস সম্মান ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে ঠিক আছে ব্যাস সম্মান গত দশ বছরে প্রকাশিত একজন ভারতীয় নাগরিক দ্বারা হিন্দিতে অসামান্য সাহিত্য জন্য দিয়ে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন পুরস্কার মূল্য হিসেবে চার লক্ষ টাকা একটা সার্টিফিকেট আর একটা মোমেন্টও দেওয়া হয় নাইনটিন নাইনটি ওয়ানে এটা দেওয়া স্টার্ট হয়েছিল রাম বিলাস শর্মা উনিশশো সালে ভারতকে পাঁচ প্রাচীন ভাষা পরিবার ও হিন্দি কাজের জন্য প্রথম ব্যাস সম্মানটা পেয়েছিলেন অধ্যাপক শরৎ পাগারে পাটালিপত্রকি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য তিরিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছেন হিন্দি লেখক ডক্টর আজগর ওয়াজাহাত একত্রিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন তার মহাবলী উপন্যাসের জন্য ডাক্তার জ্ঞান চতুর্বেদী বত্রিশতম ব্যাস সম্মানে ভূষিত হয়েছিলেন পাগলখানা উপন্যাসের জন্য লাস্ট কিছু আপডেট তোমরা এগুলো দেখে নাও এগুলো প্রচুর আসে পরীক্ষায় তারপর হচ্ছে ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার প্রাইজটা দেওয়া হয় ইংরাজি সাহিত্যের ক্ষেত্রে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া প্রশিক্ষকদের আর কি কোচদের ঠিক আছে খেলার বিভিন্ন খেলার কোচেরদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার এটা আমাদের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডসের মধ্যে পড়ে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল নাইনটিন এইটটি ফাইভে ভারত সরকার এই পুরুষ এই সরকার মানে এই পুরস্কারটা পুরস্কৃত করে মানে ভারত সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় তোমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত পুরস্কার এটাও একটা স্পোর্টস অ্যাওয়ার্ডসের মধ্যে পড়ছে তোমাদের ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডস আলাদা করে কিন্তু ক্লাস করা আছে তোমরা যারা যারা দেখোই দেখে নেবে কেননা ওটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড নলেজ নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এটা ক্রীড়া ক্ষেত্রেই দেওয়া হয় তাহলে মেজর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এর আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কারটা দিয়ে থাকে সর্বোচ্চ ক্রীড়া সম্মান যদি জিজ্ঞাসা করা হয় তাহলেও তোমরা কি বলবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য এটা দেওয়া হয় মানে ধরো অলিম্পিক এশিয়ান গেমস এইসব যে খেলাগুলো হয় আন্তর্জাতিক পর্যায়ে সেই সব খেলায় যারা সোনার পদক বা ধরো রূপোর পদক বা ব্রোঞ্জের পদক পায় তাদের ক্ষেত্রে এই পুরস্কারটা তাদেরকে দেওয়া হয় ঠিক আছে প্রথম নাইনটিন নাইনটি ওয়ান টু নাইনটিন নাইন টু যেটা সেখানে তোমাদের এই পুরস্কার দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দ আমরা জানি যিনি দাবাড়ু একজন তো তাকে এই প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল নেক্সট কোন পুরস্কারকে নোবেল পিস প্রাইজ অফ এশিয়া বলা হয় নোবেল পিস প্রাইজ অফ এশিয়া বলা হয় রামন ম্যাক্সিস পুরস্কারকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে ঠিক আছে রামন ম্যাক্সেসে পুরস্কার সম্পর্কে একটু দেখো ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাক্সেসের নামে এই পুরস্কারটা দেওয়া হয় ফিলিপাইন সরকারের সম্মতিতে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিদের দ্বারা নাইনটিন ফিফটি সেভেনের এপ্রিল মাসে এই পুরস্কারটা প্রতিষ্ঠিত হয় মানে প্রথম দেওয়া স্টার্ট হয় মানে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন ফিফটিতে সেভেনে আর ফিফটি এইট থেকে দেওয়াটা স্টার্ট হয়েছে ঠিক আছে পাঁচটা ক্যাটাগরিতে পুরস্কারটা দেওয়া হয় জনসেবা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য সৃজনশীল কলা আর আন্তর্জাতিকতা রোধ নেক্সট হচ্ছে কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ক্ষেত্রে মানে সায়েন্স ক্যাটাগরিতে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি সরি বিজু পট্টনায়কের অনুদানের ভিত্তিতেই পুরস্কারটা দেওয়া হয় ইউনেস্কো এই পুরস্কার দিয়ে থাকে কিন্তু কলিঙ্গ পুরস্কার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রচুর আসে পরীক্ষায় কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় কবির সম্মান দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকার কবির সম্মানটা দিয়ে থাকে সাহিত্য এবং সৃজনশীল শিল্পে ক্রিয়েটিভ আর্টস এ বিশেষ কৃতিত্বের জন্য এই পুরস্কারটা দেওয়া হয় কবির সম্মানে আবার দু পেয়েছেন মারিয়া টেপান নোভা তারপর দেখো নেলসেন রোহিল রলিহ লালা ম্যান্ডেলা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় রোলি ম্যান্ডেলা পুরস্কার এটা দেওয়া হয় মানবতা সামাজিক কার্যকলাপের বিশেষ কোনো অবদানের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ এটা দিয়ে থাকে ঠিক আছে প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এটা দেওয়া হয় বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে একজন নারী বা একজন পুরুষকে এটা দেওয়া হয় মানবতার প্রতি তাদের নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটা দেওয়া হয় এবং দু হাজার প্রথম দেওয়া হয়েছিল পুলিৎজার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার যেটা এটা সাংবাদিকতা এবং সাহিত্য এই দুটো ক্ষেত্রে দেওয়া হয় কলম্বিয়া ইউনিভার্সিটি পুরস্কারটা দিয়ে থাকে প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় কালিদাস সম্মান দেওয়া হয় শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য এবং শিল্পর ক্ষেত্রে মধ্য প্রদেশ সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে কালিদাস সম্মান প্রথম দেওয়া হয় উনিশশো সালে আর এটা মধ্যপ্রদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কারটা দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে ঠিক আছে ভারতীয় সিনেমা জগতে কোনো বিশেষ অবদানের জন্য যেমন দু হাজার তেইশে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ওয়াহিদা রহমান পেয়েছেন ঠিক আছে দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতের তথ্য আর সম্প্রচার মন্ত্রণালয় এটা দিয়ে থাকে ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি বিকাশে অসামান্য অবদানের জন্য এটা দেওয়া হয় তোমার এখানে দশ লাখ টাকা আর একটা গোল্ডেন লোটাস বা স্বর্ণ কমল বা স্বর্ণ পদক একটা শাল এগুলো দেওয়া হয় উনিশশো সালে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল প্রথম দাদা ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান রজনীকান্ত আর বাহান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন আশা পারেক তারপর হচ্ছে অ্যাবেল প্রাইজ অ্যাবেল প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় অ্যাবেল প্রাইজ দেওয়া হয় গণিতের ক্ষেত্রে গণিতের নোবেল প্রাইজ যেটাকে বলা হয় গভর্নমেন্ট অফ নরো এই পুরস্কারটা দিয়ে থাকে প্রথম দেওয়া হয়েছিল দু সালে দু হাজার সালে পেয়েছেন লুইস ক্যাফারেলি এনি গণিতের মেসি নামে পরিচিত লুইস ক্যাফারেলি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জায়গাটা ভালো করে মনে রাখবে নেক্সট বিহারি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিহারি পুরস্কার দেওয়া হয় সাহিত্য ঠিক আছে লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয় বত্রিশতম বিহারি পুরস্কার পেয়েছিলেন ডাক্তার ভাদা পাঁচরাং চোলা পাহাড় সাখির জন্য দু পনেরো সালের একটা সাহিত্য সমালোচনামূলক বই আর একত্রিশতম বিহারী পুরস্কার মধু কাঁকড়িয়া পেয়েছেন দু হাজার আঠারো সালের উপন্যাস হাম থে এই উপন্যাসটার জন্য হিন্দি বা রাজস্থানী ভাষায় রাজস্থানী লেখকদের গত দশ বছরে প্রকাশিত একটা অসামান্য কাজের জন্য প্রতি বছর বিহারী পুরস্কারটা দেওয়া হয় উনিশশো একানব্বই সালে কে কে বিড়লা ফাউন্ডেশন করতে এই পুরস্কারটা দেওয়া স্টার্ট হয়েছে বিখ্যাত কবি বিহারীর নাম অনুসারে রাজস্থানী লেখকদের জন্য পুরস্কারটা নগদ আড়াই লাখ টাকা একটা ফলক একটা প্রশংসাপত্র নিয়ে তাকারি এই পুরস্কারটার ক্ষেত্রে নেক্সট হচ্ছে নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয় নোবেল পুরস্কার রিলেটেড আরও ডিটেলস ক্লাস কিছুদিন আগেই তোমাদের দিয়েছি ডিসেম্বরে গেছে এক দশ তারিখে তো ওখানে নোবেল পুরস্কার রিলেটেড আরও যাবতীয় ইনফরমেশান রয়েছে যেটা তোমাদের জন্য খুব এফেক্টিভ ক্লাস তোমরা যারা যারা দেখো নি অবশ্যই দেখে নিও ছটা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় বর্তমানে শান্তি সাহিত্য অর্থনীতি পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসা বিজ্ঞান রয়্যাল একাডেমি অফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি আর ইকোনমিক সায়েন্সে দিয়ে থাকে নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এটা দিয়ে থাকে ফিজিওলজি আর মেডিসিনে সুইডিশ একাডেমি দ্য লিটারেচারে নরওয়েজিয়ান নোবেল কমিটি পিস মানে শান্তি নোবেল পুরস্কারটা দিয়ে থাকে পদার্থবিদ্যা রসায়ন শারীরবিদ্যা বিদ্যা চিকিৎসা সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে আর নোবেল পিস প্রাইজটা দেওয়া হয় নরওয়ের অসলোতে এগুলো তোমাদের প্রচুর আছে এক্সামে প্রথম দেওয়া হয়েছিল উনিশশো এক সালে ঠিক আছে অস্কার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় অস্কার অ্যাওয়ার্ডটা দেওয়া হয় একটা ফিল্মের ক্ষেত্রে প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন টোয়েন্টি নাইনে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই পুরস্কারটা দিয়ে থাকে অর্জুন পুরস্কার এটাও এক ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড একটা এখানে তোমাদের এরমভাবে প্রশ্ন আসে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো তোমরা কি বলবে ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে এটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্নের পরেই রয়েছে অর্জুন পুরস্কার ভারত সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে প্রথম নাইনটিন সিক্সটি ওয়ানে দেওয়া হয়েছিল মহারাজা রঞ্জিত সিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় মহারাজা রঞ্জিত সিং পুরস্কার দেওয়া হয় এটাও একটা স্পোর্টস অ্যাওয়ার্ড পাঞ্জাব সরকার মহারাজা রঞ্জিত সিং পুরস্কারটা দিয়ে থাকে পাঞ্জাবের ক্রীড়া ক্ষেত্রে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য এটা দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো গ্রামী অ্যাওয়ার্ড দেওয়া হয় মিউজিক ক্যাটাগরিতে দ্য রেকর্ডিং একাডেমি পুরস্কারটা দিয়ে থাকে প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি নাইনে স্টারলিং পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় স্টারলিং পুরস্কার স্থাপত্যের ক্ষেত্রে দেওয়া হয় রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সরস্বতী সম্মান দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে কুড়িয়া বামসম শিরোনামে বইটার জন্য দু হাজার বাইশে সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন তামিলি লেখিকা শিবাশঙ্করই দু হাজার একুশ সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছিলেন রামদারাস মিশ্র তিনি একজন হিন্দি কবি ছিলেন ম্যাতো ইহা হু কবিতার জন্য আর প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে হরিবংশ রায় বচ্চন পেয়েছিলেন তার আত্মজীবনীমূলক বই অটোবায়োগ্রাফি ইন ফোর ভলিউমস ইন এক সরি ইনি একজন হিন্দি কবি ছিলেন সরস্বতী সম্মান ভারতের সংবিধানের অষ্টম তফসিলে তালিকাভুক্ত ভারতের বাইশটা ভাষার যে কোনো একটা অসামান্য গদ্য বা কবিতা সাহিত্য সাহিত্যকর্মের জন্য একটা অ্যানুয়াল অ্যাওয়ার্ড বার্ষিক পুরস্কার হিন্দু জ্ঞানের দেবী সরস্বতীর নামে নামকরণ করা হয়েছে এটা উনিশশো সাল থেকে দিচ্ছে কে কে বিড়লা ফাউন্ডেশন এতে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হয় পনেরো লক্ষ টাকা আর একটা উদ্ধৃতি এবং তার সাথে একটা ফলক জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটাও একটা সাহিত্য পুরস্কার ভার জ্ঞানপীঠ পুরস্কার প্রাচীনতম এবং সর্বোচ্চ ভারতীয় সাহিত্য পুরস্কার এটা একটা খুব নোটেবেল পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে এটা কিন্তু ভারতের সাহিত্য মানে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ঠিক আছে সাহিত্যের প্রতি অসামান্য অবদানের জন্য এটা দিয়ে দেওয়া হয়ে থাকে ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলি অ অন্তর্ভুক্ত বাইশটা ভাষায় শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কারটা দেওয়া হয় অর্থমূল্য এগারো লাখ টাকা সঙ্গে জ্ঞান শিল্পকলা সঙ্গীত দেবী সরস্বতীর একটা ব্রোঞ্জের প্রতিমূর্তি আর একটা মানপত্র বা সার্টিফিকেট দেওয়া হয় নাইনটিন সিক্সটি ওয়ানে এই জ্ঞানপীঠ পুরস্কারটা চালু হয়েছিল আর উনিশশো সালে মালায়াল লেখক জি শঙ্কর কুরু প্রথম এই পুরস্কারটা লাভ করেছিলেন যে কোনো ভারতীয় নাগরিক যিনি ভারতের কোনো সরকারি ভাষায় সাহিত্য চর্চা করেন তিনি এই পুরস্কারের যোগ্য হিসাবে বিবেচিত হন ছাপান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন নীলমণি ফুকন সাতান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দামোদর মৌজু নেক্সট ইএসপিএন অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখো ইএসপিএন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্রে এটাও একটা স্পোর্টস অ্যাওয়ার্ড আমেরিকান ব্রডকাস্ট টেলিভিশন প্রত্যেক বছর এই পুরস্কারটা দেয় প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন নাইনটি থ্রিতে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেওয়া হয় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারটা দিয়ে থাকে এটা প্রথম নাইনটিন ফিফটি এইটে দেওয়া হয়েছিল সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন ফিফটি ফোর সালে সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটা সাহিত্য সম্মান যেটা সাহিত্য একাডেমি ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স প্রতিবছর বছর ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের বাইশটা ভাষায় প্রকাশিত সাহিত্যিক যোগ্যতার সবচেয়ে অসামান্য বইয়ের লেখকদের প্রদান করে পাশাপাশি ইংরেজ এবং ইংরেজি এবং রাজস্থানী ভাষায়ও প্রদান করে থাকে ডান্সেন সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ডান্সেন সম্মান দেওয়া হয় এটা একটা সঙ্গীত ক্ষেত্রের সম্মান ঠিক আছে মিউজিক ক্যাটাগরিতে মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটা দিয়ে থাকে মধ্যপ্রদেশ সরকার পিচকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রিচকার পুরস্কার হচ্ছে তোমার আর্কিটেকচার মানে স্থাপত্যের একটা পুরস্কার হায়াত ফাউন্ডেশন দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে একে স্থাপত্যের নোবেল পুরস্কারও বলা হয় পিচকার পুরস্কারকে নাইনটিন সেভেন্টি থেকে এটা দেওয়া স্টার্ট হয়েছিল ডাক্তার বিসি রায় পুরস্কার ডাক্তার বি সি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বি সি রায় পুরস্কারটা দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে এটার পুরস্কারটার নামকরণ করা হয়েছে ডাক্তার রায় চিকিৎসা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার ডাক্তার বি সি রায় পুরস্কার এটা প্রথম নাইনটিন সেভেন্টি থ্রিতে দেওয়া হয়েছিল প্রত্যেক বছর ফার্স্ট জুলাই জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে দিনে নিউ দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারটা দিয়ে থাকে ইন্দিরা গান্ধী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ইন্দিরা গান্ধী পুরস্কারটা দেওয়া হয় শান্তি নিরস্তিকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই পুরস্কারটা দিয়ে থাকে শান্তি নিরস্তিকরণ উন্নয়ন ইত্যাদিতে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় নেক্সট আর্যভট্ট পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আর্যভট্ট পুরস্কারটা দেওয়া হয় মহাকাশবিদ্যা জনপ্রিয়তার জন্য অ্যাওয়ার্ডটা ইন্ডিভিজুয়ালদের দেওয়া হয় নোটেবেল কন্ট্রিবিউশনস টু অ্যাস্ট্রোনটিক্স অ্যাস্ট্রোনটিক্সের নোটেবেল কোনো কন্ট্রিবিউশনসের জন্য এটা স্পন্সার করে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া মিনিস্টার অফ স্টেট ইন পিএমও বঙ্গবিভূষণ কোন রাজ্য সরকার প্রদান করে থাকে বঙ্গবিভূষণ দেয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যদি কি জিজ্ঞাসা করা হয় তো সেক্ষেত্রে তোমরা বলবে বঙ্গবিভূষণ দু হাজার সালে এই পুরস্কারটা প্রথম দেওয়া হয় আর বঙ্গভূষণ যেটা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার রবীন্দ্র পুরস্কার হচ্ছে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার আমাদের পশ্চিমবঙ্গ থার্টি ফার্স্ট জিডি বিড়লা অ্যাওয়ার্ড এটা নারায়ণ প্রধান পেয়েছেন এটা দেওয়া হয় মেটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে ইনি থার্টি ফার্স্ট জিডি বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছেন নাইনটিন এই পুরস্কারটা মানে প্রতিষ্ঠিত হয় পঞ্চাশ বছরের কম বয়সী যারা বিজ্ঞানী রয়েছে তাদের যে কোনো শাখায় কোনো অসামান্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ এই জিডি বিড়লা অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে পুরস্কার হিসাবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় জিডি বিড়লাতে ঠিক আছে এরপর সঙ্গীত কলানীতি এটা মাদ্রাজ মিউজিক একাডেমি কর্তৃক বার্ষিক একজন কর্ণাটকী সঙ্গীতজ্ঞকে দেওয়া হয় বোম্বাই জয়শ্রী রামনাথ ইনি একজন ভারতীয় কর্ণাটকী কণ্ঠশিল্পী গায়ক এবং সঙ্গীতজ্ঞ ইনি তামিল তেলেগু কন্নড় মালায়ালম এবং হিন্দি সিনেমা সহ একাধিক ভাষায় গান করেছেন সেই কারণে ইনি এবারে অ্যাওয়ার্ডটা পেয়েছেন দু হাজার একুশ সালে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন সঙ্গীত মানে আমাদের এই বোম্বাই জয়শ্রী রামনাথ আর দু হাজার তেইশ সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ইনি ঠিক আছে মহারাষ্ট্র ভূষণ সম্মান এটা এবারে পেয়েছেন আপা সাহেব ধর্মাধিকারী দু হাজার তেইশে ইনি একজন সমাজকর্মী ঠিক আছে সমাজকর্মী সমাজের প্রতি কোনো বিশেষ অবদানের জন্য এটা দেওয়া হয় পুরস্কার মূল্য হিসাবে দেওয়া হয় নগদ পঁচিশ লক্ষ টাকার একটা স্মারক সাথে সাথে সার্টিফিকেট ভূষণ হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার কর্তৃক বার্ষিক উপস্থাপিত একটা সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রথমে এটা দেওয়া হয়েছিল নাইনটিন নাইনটি সিক্সে প্রথম পেয়েছিলেন পুরুষোত্তম লক্ষণ দেশ পান্ডে সাহিত্যে শচীন তেন্ডুলকার দু এক সালে এই মহারাষ্ট্রভূষণ পুরস্কারটা পেয়েছিলেন নেক্সট হচ্ছে বোরলাক পুরস্কার দেখো বোরলাক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা দেওয়া হয় কৃষি ক্ষেত্রে এগ্রিকালচার করমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড এই পুরস্কারটা দিয়ে থাকে প্রথম দেওয়া হয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানে এছাড়া বোরলাক ফিল্ড অ্যাওয়ার্ড দু হাজার তেইশে আমরা যদি দেখি বৈজ্ঞানিক সাথী নায়ক পেয়েছেন তো এই পর্যন্ত ছিল তোমাদের অ্যাওয়ার্ডের ক্লাস কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় গুরুত্বপূর্ণগুলো এরকমই তোমরা পুরো পঞ্চাশটা প্লাস জিকে টপিক প্লাস পিডিএফ তোমরা কিন্তু ডাবলুবি ফুড এসআই ফাউন্ডেশনেও পাবে ঠিক আছে ডাব্লুবি টার্গেট ম্যাচেও পাবে কেপি কনস্টেবল মেনেও পাবে দিতেও পাবে এস এসআই সার্জেন্টেও পাবে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশনেও পাবে তোমাদের এই প্রত্যেকটাই থার্টি ফার্স্ট পর্যন্ত স্পেশাল এই অফারগুলো রয়েছে তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো